আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সিনো বাংলা নিয়ে কথা বলবো। সিনো বাংলা বর্তমানে ডাউন ট্রেনের দিকেই আছে, ঠিক আছে? মার্কেট যদি ভালো হয় সিনো বাংলা সামনে ভালোর দিকে যাবে, ঠিক আছে? আমরা যদি দেখি সিনো বাংলা ফ্লোর হচ্ছে আপনার 54.5, ঠিক আছে, 54.5। আর সিনো বাংলার বর্তমানে 64 টাকা চলতেছে, 64.40 টাকা। সিনোবাংলা কিন্তু 63.50 টাকার উপরে থাকলে আপ ট্রেন, 63.50 টাকার উপরে যদি থাকে সিনোবাংলা আমরা দেখব 71.80 টাকা, ঠিক আছে? এখন সিনোবাংলা যদি 63.50টাকার নিচে চলে আসে, তার এখানে আরেকটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে 59.50, ঠিক আছে? আর 59.50 নিচে চলে আসলে তার নেক্সট সাপোর্ট হচ্ছে ফ্লোর প্রাইস 54.50। এখন যদি আমরা সিনো বাংলা দেখি, তার যে ট্রেন লাইনটা আমি ড্র করেছি, ট্রেন লাইন থেকে সে একবার 54.5 থেকে সাপোর্ট নিয়ে দেন উপরের দিকে মুভ করেছিল, সে 78.20 তার যে রেজিস্ট্যান্সটা ছিল এটা ব্রেকআউট করতে পারে নাই, সে আবার তার এই যে নিচে যে ট্রেন লাইনটা ছিল 58.59 টাকার লেভেলে, আর তার রেজিস্ট্যান্স ছিল 59.5 টাকা, ঠিক আছে, 59.50। তার ট্রেন লাইন ছিল 58-তে সে সাপোর্ট নিয়েছিল, আর রেজিস্ট্যান্স ছিল 59.50। তারপরে সে আবার আপ ট্রেন্ডের দিকে মুভ করছে। এখন সে যদি 3 নম্বর বার তার ট্রেন লাইনের সাপোর্ট হচ্ছে 60.20, আর তার নিচে একটা স্ট্রং সাপোর্ট হচ্ছে 59.50, যদি এই দুটা লেভেলের উপরে থাকে এবং 63.50-টার উপরে থাকে, আমাদের ফার্স্ট টার্গেট হবে 71.80, সেকেন্ড টার্গেট হবে 78 টাকা, ঠিক আছে? এখন আমার কাছে মনে হয় না সিনো বাংলা নেক্সট টাইম অনেক উপরে চলে যাবে। যদি মার্কেট একটা ভালো পজিটিভে যায় তাহলে আশা করা যায় 72 টাকার লেভেলটা বা 78 টাকার লেভেলটা, ঠিক আছে? ফার্স্ট টার্গেট 72, সেকেন্ড টার্গেট 78। এখন সিনো বাংলার যেমন মনে করেন এখানে উঠেছিল, নিচে নামছে, আবার উঠছে, আবার নিচে নামছে, এখন ওখান থেকে যদি ওই দুটা লেভেল যদি ধরে রাখতে পারে সিনো বাংলার, দেন আবার আপ ট্রেন্ডে চলে যাবে, ঠিক আছে? আবার আপ ট্রেন্ডে চলে যাবে, এটা আমি আপনাদেরকে কনফার্ম করে বলতে পারছি না, কারণ সিনো বাংলার বর্তমানে ইনস্টিটিউট 17-, ঠিক আছে? সিনো বাংলা প্রায় 4-5 পয়েন্ট প্লাস ছিল মেবি, বা 2 পয়েন্ট প্লাস ছিল, এখন 17-, যেহেতু ইনস্টিটিউট 17-, এটা এখনও কনফার্ম করে বলা যাচ্ছে না। এখন উপরে গেছিলো, নিচে আসছে, সাপোর্ট নিছে, দেন উপরে গেছে, আবার নিচের দিকে আসছে, এখানে আবার সাপোর্ট নিতে পারলে আবার উপরে যাবে, ঠিক আছে? এখন যেহেতু ইনস্টিটিউট 17-, পাবলিক প্লাস ইনস্টিটিউট সব পাবলিকদের কাছে সেল করে বের হয়ে গেছে। এখন মার্কেট যদি পজিটিভ সাইডে থাকে সিনো বাংলা আমরা সর্বোচ্চ 72 টাকার লেভেলটা, আর 72 টাকার লেভেলের উপরে গেলে আমরা 78 টাকার লেভেলটা, এই দুটা লেভেল আমরা টার্গেটে রাখতে পারি 63.5 টাকার উপরে থাকলে, ঠিক আছে? আর 63.5 টাকার নিচে সিনো বাংলা আসলে ডাউন ট্রেন, সে 59.50 লেভেল একটা সাপোর্ট, এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, এখান থেকে যদি সাপোর্ট না নিতে পারে সে 54.50 লেভেলে চলে আসবে। এখন যেহেতু সিনো বাংলা আমরা দেখতেছি তার 63.5 টাকার লেভেলটাকে ব্রেকআউট করছে, এখন 63.5-র লেভেলটা যদি ধরে রাখতে পারবে, যদি মার্কেট পজিটিভ থাকে, এখন মার্কেট যদি পজিটিভ থাকে আমরা 63.5 টাকার উপরে যদি দেখি আগামীকালও, তাহলে আমাদের টার্গেট 72 টাকা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।